18তম শিক্ষক নিবন্ধনের যে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখন প্রিলিমিনারি যে টেস্টের যে পরীক্ষাটি সেটা কখন অনুষ্ঠিত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রায় 18 লক্ষ শিক্ষার্থী এখানে আবেদন করেছিল, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে সব মিলিয়ে। এখন পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হতে হবে সেটা নিয়ে কথা বলবো। যে সেটা হচ্ছে যে চলতি ডিসেম্বর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কোনো কি নেই, পরিকল্পনা নেই, যেহেতু আগামী বছর জানুয়ারি মাসে নির্বাচন যেহেতু আছে। তো NTRC এর যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি কোন দিকে যায় তা দেখে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ তারা নির্ধারণ করবেন। নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নেই, অর্থাৎ 7ই জানুয়ারির আগে কোনো পরীক্ষা হওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নেই। তবে নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে এই জানুয়ারি মাসেই, আগামী মাসেই কি হবে, পরীক্ষার আয়োজন করা হতে পারে। তো এই বিষয়ে NTRC এর সদস্য SM মাসুদুর রহমান বলেন যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে তা এই মুহূর্তে বলা মুশকিল, তবে ডিসেম্বর মাসে পরীক্ষা আয়োজন করা হবে না বলে তিনি জানান। ওকে, এর আগে গত 4ই নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে টোটাল প্রিলিমিনারিতে 100 নম্বর। আমরা জানি যে এই দফে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে 25 করে আমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। পাস মার্কস হচ্ছে 40, আর একটা ভুলের জন্য আমাদের 0.525 নম্বর কাটা যাবে আর কি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ওকে, তো এই ছিল কথা আর কি। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে ডিসেম্বর মাসে, অর্থাৎ এই মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী জানুয়ারির নির্বাচনে সহিংসতা অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু এখানে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা হতে পারে, সহিংসতার একটা সম্ভাবনা থাকে আর কি, যেহেতু এক দল কেন্দ্রিক একটা নির্বাচন। তো সেই ক্ষেত্রে জানুয়ারি মাসেও হওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা ফেব্রুয়ারিতে ধরে রাখতে পারি আর কি। ঠিক আছে, তো তারপর আমরা আশা করি যারা পড়ালেখা করতেছেন প্রস্তুতি এখন থেকে ভালোভাবে গ্রহণ করেন, যাতে পরীক্ষা যখনই আপনার পরীক্ষার সার্কুলার দেয় আপনি যাতে খুব ভালোভাবে সেই পরীক্ষা দিতে পারেন আর কি। এই কারণে আমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করি, পরীক্ষা যখনই হোক আমরা ভালোভাবে কি করব, প্রস্তুতি গ্রহণ করব। তো আগামীতে কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।